সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আমি জানি আপনারা আমার ভিডিওর অপেক্ষায় কয়েকজন থাকেন, যারা রেগুলার ভিডিও চান, বিভিন্ন তথ্যমূলক ভিডিও। তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটায়। আপনারা যারা কুয়াকাটায় আসেন, এসে তো কুয়াকাটায় হোটেল অবশ্যই প্রয়োজন হয় থাকার জন্য। তো আজকে আপনাদের জন্য একটা কম দায়ে, মানে কম দামের মধ্যে এবং ভালো নিরাপত্তা আছে এমন একটি হোটেলের বিস্তারিত তুলে ধরব। এখন আমরা আছি হোটেল গাজি প্যালেস। এটা হচ্ছে কুয়াকাটা যাওয়ার আগেই, এটা যে এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে এটা ঠিক পাশেই এই হোটেলটা আপনারা ড্রোন ফুটেজে এখন দেখতে পাচ্ছেন। তো এই হোটেলটাতে আজকে আমরা উঠবো। আমরা এখন এই হোটেলটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রথমে আমি এই হোটেলটার সামনে থেকে শুরু করব। আমি সামনে গিয়ে আপনাদেরকে সামনে থেকে শুরু করে একদম হোটেলের রুমগুলো, রুমের ভাড়া কেমন, নিরাপত্তা কেমন, কী কী কাগজপত্র আপনাদেরকে রুম ভাড়া নেওয়ার সময় দিতে হবে, সবগুলো বিষয় নিয়ে আজকে আমাদের আজকের এই ভিডিও। আপনারা সবাই আমাদের ভিডিও দেখতে থাকুন, আর নিয়মিত এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন আমরা বাইরে যাই, বাইরে গিয়ে বাইরে থেকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে হোটেল গাজি প্যালেসের সামনে, এটা এখনও উপরের দিকে নির্মাণাধীন। এটার মধ্যে এখন চারতলা রয়েছে, চারতলার মধ্যে হচ্ছে টোটাল 19টা রুম রয়েছে। আমরা এটার ভিতরে যাব, আপনাদেরকে এখন দেখাবো এটার বিস্তারিত। নিচে হচ্ছে পার্কিং রয়েছে, পার্কিংয়ের জায়গা, এখানে মোটরসাইকেল পার্কিং করতে পারবেন ভিতরে, আর বাইরে হচ্ছে এখানে প্রাইভেট কার থাকলে এখানে পার্ক করতে পারবেন। এই হোটেলটি হচ্ছে অবস্থান একদম কুয়াকাটা যাওয়ার আগে, এটা হচ্ছে একটা পুকুর পড়ে, পুকুরের ঠিক ডান দিকেই হোটেল রেন ড্রপস, বা ওই পাশে হচ্ছে এই পাশে হোটেল রেন ড্রপস, আমরা এর আগে ছিলাম। তো এই হচ্ছে ওনাদের রিসেপশন, হোটেল গাজি প্যালেসের রিসেপশন। এটা এখানে চেক আউট টাইম দেওয়া আছে 11:30 সকাল, আর চেক ইন টাইম দেওয়া আছে 1:00। রিসেপশন তো এখানে চাইলে আপনারা একটু বসার জন্য আর কি ওনার ব্যবস্থা রেখেছে। তো রিসেপশন থেকে এখন আমরা উপরের দিকে চলে যাব। এটার উপরের দিকে এখানে এটা চারতলা, যেহেতু আপনাদের আর একটা বিষয়, এখানে কিন্তু ওয়াইফাই ফ্রি এই হোটেলটার মধ্যে, ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু ওদের কাছে পেয়ে যাবে। তো এই হচ্ছে সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে আপনাদেরকে রুমগুলো একটু দেখাই। যে এটা রয়েছে এটা হচ্ছে 403 নাম্বার রুম। এটা ডাবল বেডেড একটি রুম, এখানে দুইটা বেড রয়েছে, আপনারা চারজন অনায়াসে থাকতে পারবেন। বালিশ দেওয়া রয়েছে এবং ব্ল্যাঙ্কেট সহ রয়েছে এখানে, আর ফ্যান রয়েছে। এটা তো নন এসি রুম না ভাইয়া? আর এখানে হচ্ছে পাশে ওয়াশরুম, হাই কমোড দেওয়া, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর টি টেবিল, আর বসার জন্য চেয়ার রয়েছে এখানে। এই পাশ থেকে হচ্ছে মেন রোড রয়েছে, পাশে বিচের রাস্তা, আর এই পাশ দিয়ে তো এমনিতেই খালি না। এটা হচ্ছে আরেকটা গলি, মানে রাস্তা আরেকটা, আর এখানে একটা হ্যাঙ্কার রয়েছে। আপনার সাথে একটু কথা বলা যাবে ভাইয়া? ভিডিও করতেছে, এই পাশে আসেন ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবে? একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আপনার নাম? জি, আপনাদের এই হোটেলে মোট কয়টা রুম রয়েছে? 19টা রুম। এখানে ডাবল, মানে ডাবল বেডের কয়টা আছে আর সিঙ্গেল বেড কয়টা? ডাবল বেড আছে 11টা আর সিঙ্গেল আছে 8টা। আচ্ছা, ডাবল বেডের ভাড়া কীরকম আপনার, ধরুন শুক্র শনিবার ছাড়া? শুক্র শনিবার ছাড়া ভাই ডাবল 1500 টাকা। আর হচ্ছে যেগুলো শুক্র এবং শনি এক্ষেত্রে কীরকম থাকে? শুক্র শনি ডাবল হয়েছে 3500 টাকা, আর কাপল হয়েছে 1200 টাকা। 1200। আপনার এই যে আমরা এখানে যে বেডটা আছে, এখানে হচ্ছে দুইটা বেড, এখানে এটা কয়জনের জন্য? এটা তিনজন।
তিনজনের জন্য। এটা হচ্ছে কত বলছেন, এমনি শুক্র শনিবার ছাড়া 1500? হ্যাঁ। আর হচ্ছে যেটা হচ্ছে আপনার এই শুক্র মানে শুক্রবার মানে অফ ডে, এক্ষেত্রে 3500 থেকে 4000? 3500 কি 2500? মানে 2500 বা 3500 এরকম, মানে দরদাম করে আর কি নিতে পারবে। আচ্ছা, আর আপনাদের এখানে কী কী সুবিধা আপনারা দিয়ে থাকেন হোটেলের মধ্যে, ওই যে ব্রাশ বা হচ্ছে সাবানের এগুলো? ব্রাশ আছে, পেস্ট আছে, টিস্যু আছে, পানি আছে, তাওয়াল আছে। আচ্ছা, রেগুলার প্যাকেজ যেটা আর কি। আচ্ছা, আর হচ্ছে আপনার কাপড় প্যাকেজের যে বিষয়টা বললেন, কাপড় রুম মানে দুজনের জন্য যেগুলো, এগুলোর ভাড়া বলছেন 1000। এখানে কোনো রুম কি খালি আছে? কাপড় বেড আছে। আচ্ছা, আমরা একটু এই পাশে দেখি। এটা তো গেস্ট তো নাই না, বাতিটা দিবেন। এটা হচ্ছে কাপল বেড মানে কাপল রুম যেটা বলে দুজনের জন্য। এখানেও সেম একটা হ্যাঙ্গার রয়েছে আর হাই কমোড দেওয়া যে বেসিন রয়েছে এখানে। আর এই যে হচ্ছে খাট, এখানে অনায়াসে দুজন থাকা মানে দুজন কি তিনজনও থাকা যেতে পারে বাচ্চা কাচ্চা থাকলে। এটার ভাড়া বলেছেন কত ভাই? হ্যাঁ, এটার ভাড়া অফ ডে ছাড়া ভাই 1000 টাকা। অফ ডে ছাড়া 1000 টাকা এটা, আর অফ ডে হলে 1500 বা 2000? 2000 হয় না, 1500 হয়? 2000, 1500, 2500। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে নিতে পাচ্ছেন। এখানে টোটাল রুম হচ্ছে ওনাদের 19টা না? জি ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কি ফোন নাম্বারটা কি আপনাদের মুখস্থ আছে? একটু ফোন নাম্বারটা বলবেন আপনাদের হোটেলের। হোটেলের? হ্যাঁ, হোটেলের নাম্বারটা বলবেন। 01 8 01 7 01। হ্যাঁ, আপনি বলতে থাকেন। 01 7 8 0 3 8 2 3 9। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা ধরেন যারা এক্ষেত্রে যে কাপল যদি থাকে এই ক্ষেত্রে আপনারা কী কী কাগজপত্র নিয়ে থাকেন? কাগজপত্র, আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড হলে হয়। আপনার কোনো কাবিন নামা চান কিনা? কাবিন নামা মানে শুধুমাত্র ভোটার, দুইজনের ভোটার আইডি কার্ড দিয়ে। হ্যাঁ, আর যদি আপনার এমনিতে ধরেন ব্যাচেলর বা ছেলেরা আসে সেক্ষেত্রে আইডি কার্ড, সেক্ষেত্রে আইডি কার্ডই লাগবে, মানে এটা হচ্ছে আপনার নিরাপত্তার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ সহায়তা করার জন্য। তো আপনাদের সাথে কথা বলছিলাম, এটা হচ্ছে হোটেল গাজি প্যালেস থেকে। আপনারা যারা কুয়াকাটা বেড়াতে আসবেন তাদের জন্য আমন্ত্রণ রইল, এই যে কুয়াকাটার যে গাজি প্যালেস হোটেলটি রয়েছে, আপনারা চাইলে এটিতে উঠতে পারেন। আমরা এটিতে ছিলাম 2 রাত। তো আশা করছি আপনাদের কুয়াকাটা ভ্রমণে গাজি প্যালেস আপনারা বেছে নিতে পারেন। তো পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।